এখন আমি কতকগুলো আপডেট নিয়ে চলে এসেছি। তো প্রথমে শুরু করি আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে দেবদা। তো দেবদার আপকামিং যে মুভি যেটা আগস্টে আসতে চলেছে, যেটা ব্যোমকেশ দুর্গ রহস্য, তো তার ডাবিং পুরো কমপ্লিট হয়ে গেছে। দেবদার নিজে পোস্ট করে জানিয়ে দিয়েছেন যে এর ডাবিং কমপ্লিট। তো এই সিনেমাটা একদম তাড়াতাড়ি রেডি হয়ে গেছে এবং রেডি হয়ে আমাদের সামনে আসতে চলেছে আগস্ট মাসে 11 তারিখে। তো দেখা যাক কীরকম কী হয়। তো সেকেন্ড যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা সাউথ থেকে, যেটা লিও, যেটা থালাপতি বিজয়ের লিও। তো তাতে ক্যামিও করতে দেখা যেতে পারে রামচরণকে। হ্যাঁ, আমরা ঠিকই শুনছেন, রামচরণের এখানে ক্যামিও থাকতে পারে। যেমন ওখানে আগের বারে ছিল বিক্রমের রোলেক্স ভাই, তো এখানে মনে হচ্ছে রামচরণে একটা ক্যামিও এরকম থাকতে চলেছে। তো দেখা যাক কীরকম কী হয়। তো এরকম হলে তো একটা ধামাকেদার ব্যাপার কিন্তু হয়েই যাবে, মানে বিরাট ধামাকা হয়ে যাবে। এরপরে বলিউডের কিং খানকে নিয়ে কথা হবে, তার আপকামিং মুভি জওয়ান। জওয়ানের ওটিটি রাইট সোল্ড হয়ে গেছে। তো কোথায় সোল্ড হলো? নেটফ্লিক্সে সোল্ড হয়ে গেছে 120 কোটি টাকায়। জাস্ট ইমাজিন, 120 কোটি টাকায়। মানে পাঠানের যে ক্রেজটার জন্য না, পাঠানের সাকসেসের জন্য, ক্রেজ বলছি সাকসেসের জন্য না, এই অ্যামাউন্টটা এসেছে সত্যি বলতে। তো 120 কোটি টাকায় সোল্ড হয়ে গেছে, মানে সিনেমা হলের পরে। মানে আগ ভাববেন না যেন এটা ওটিটিতে চলে যাবে, মানে সিনেমা হলে চলার পর যখন ওটিটিতে আসবে সেখানে 120 কোটি টাকা ডিল হয়েছে। তাহলে ভাবুন, মানে কী ব্যাপার। তো এরপর যদি লাস্ট আপডেটটাকে নিয়ে কথা বলি, সেটা হচ্ছে কবির খানের আপকামিং মুভি নিয়ে। তো কবির খানের আপকামিং মুভি আসতে চলেছে, যেটা চন্দু চ্যাম্পিয়ন, যেটা তিনি সাজিদ নাড়িয়াদওয়ালার প্রোডাকশন হাউস থেকে বানাচ্ছেন এবং এখানে কার্তিক আরিয়ানকে দেখা যাবে। তো কার্তিক আরিয়ানের সাথে প্রথমবার কাজ করবেন কবির খান। তো কবির খান একজন খুবই ভালো ডিরেক্টর, আমার খুব পছন্দের ডিরেক্টর। তো কার্তিক আরিয়ানের আবার একটা কিন্তু ধামাকেদার সিনেমা আসতেই হবে, মানে আসতেই চলেছে, এবং সে আবার বক্স অফিসে কিন্তু কাঁপাবে। কারণ কবির খান আসা মানেই কিন্তু একটা ভালো কন্টেন্ট, ভালো ডিরেকশন, এটা তো থাকবেই থাকবে। তো এই ছিল কয়েকটা আপডেট। তো আপনাদের এই আপডেটগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখন এখানেই দেখা হচ্ছে পরের কোনো ভিডিও। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর চ্যানেল নতুন হলে কী করতে হবে? ফটাফট সাবস্ক্রাইব করে দিন, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো এখনের মতো